আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার এএস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংলিশ ফর টুডে ক্লাস 7 এর ইউনিট 4 এর লেসন 7 এর পার্ট 2। তোমাদের ইংরেজি টেক্সট বুকের ইউনিট 4 এর লেসন 7 এর ভিতরে দেওয়া আছে, দেখো, রিড দ্য টেক্সট এগেইন এন্ড টিক দ্য বেস্ট আনসার, অর্থাৎ পাঠ্যাংশটি পড়ো এবং সর্বশ্রেষ্ঠ উত্তরটিতে টিক চিহ্ন দাও। তাহলে দেখো নাম্বার ওয়ানে কি বলছে, জয়নুল ওয়াজ অ্যাংরি উইথ এভরিবডি বিকজ, অর্থাৎ জয়নুল প্রত্যেকের উপর কি রাগ করলেন, কেননা এখানে তিনটি অপশন দেওয়া আছে। এতে বলা আছে হি ওয়াজ লুকিং ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ, অর্থাৎ তিনি তার গ্রামে এবং নিকটস্থ গ্রামে কি করছিলেন, কাজ খুঁজছিলেন। তারপর দেখো বিতে বলছে যে হি ওয়াজ হাংরি অ্যান্ড নাজমা কুড নট কুক ফুড অ্যাট দ্য প্রপার টাইম, অর্থাৎ তিনি ক্ষুধার্ত ছিলেন এবং নাজমা সময়মত খাবার রান্না করতে পারেননি। তারপর দেখো সিতে বলছে হি ডিড নট ফাইন্ড এনি ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ, অর্থাৎ তিনি তার গ্রামে এবং নিকটতম গ্রামে কোনো কাজ খুঁজে পাননি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি, সি, অর্থাৎ হি ডিড নট ফাইন্ড এনি ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ, অর্থাৎ তিনি তার গ্রামে এবং নিকটতম গ্রামে কোনো কাজ খুঁজে পাননি। তারপর দেখো নাম্বার টুতে কি বলছে, যে জয়নুল শাউটেড লাউডলি অ্যাট নাজমা বিকজ, অর্থাৎ জয়নুল নাজমাকে উদ্দেশ্য করে জোরে চেঁচামেচি করতে লাগলেন, কেননা এখানে এতে দেখো কি বলছে, শি কুড নট গিভ হিম ফুড ইন টাইম, অর্থাৎ তিনি তাকে সময় মতো খাবার দিতে পারেননি। তারপর বিতে বলছে শি হ্যাড এ ব্যাড হেডেক, অর্থাৎ তার প্রচন্ড মাথা ব্যথা হয়েছিল। তারপর সিতে বলছে যে শি ফরগট টু কুক ফুড ইন টাইম, তিনি সময় মতো খাবার রান্না করতে ভুলে গেলেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি, এ, অর্থাৎ শি কুড নট গিভ হিম ফুড ইন টাইম, অর্থাৎ তিনি তাকে সময় মতো খাবার দিতে পারেননি। তারপর দেখো নাম্বার থ্রিতে কি বলছে, যে ইট উইল টেক এজেস, অর্থাৎ অনন্তকাল লাগবে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, অর্থাৎ নিচে জাগাঙ্কিত শব্দ বলি দ্বারা বুঝায়। এখানে এতে কি বলছে, নাজমা ইজ সাফারিং ফ্রম ওল্ড এজ, অর্থাৎ নাজমা বুড়ো বয়সের কষ্ট ভোগ করছেন। তারপর বিতে বলছে এ ভেরি লং টাইম উইল বি নিডেড, অর্থাৎ খুব দীর্ঘ সময় লাগবে। তারপর সিতে বলছে জয়নুল ইজ উইলিং টু ওয়েট লং, অর্থাৎ জয়নুল অনেকক্ষণ অপেক্ষা করতে ইচ্ছুক। তাহলে এখানে সঠিক উত্তর হতে কি, বি, অর্থাৎ এ ভেরি লং টাইম উইল বি নিডেড, অর্থাৎ খুব দীর্ঘ সময় লাগবে। তারপর দেখো এখানে ফোরে কি বলছে, যে হো শুড রান দা ফ্যামিলি, অর্থাৎ কার বা কাদের পরিবার চালানো উচিত। তাহলে এখানে তিনটা দেওয়া আছে, এম দেখো অপশন, এতে দেওয়া আছে জয়নুল মানে জয়নুলের, বিতে দেওয়া আছে নাজমা মানে নাজমার, সিতে দেওয়া আছে জয়নুল এন্ড নাজমা, অর্থাৎ জয়নুল এবং নাজমা। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, জয়নুল এন্ড নাজমা। তারপর দেখো নাম্বার ফাইভে কি বলছে, যে হোয়াট ক্যান মেক এ ফ্যামিলি হ্যাপি, অর্থাৎ কি একটা পরিবারকে সুখী করে তুলতে পারে। তাহলে এখানে তিনটি অপশন দেওয়া আছে, এতে বলা আছে মানি অ্যান্ড হাউস ওয়ার্ক, অর্থাৎ অর্থ এবং সাংসারিক কাজ। তারপর বিতে দেওয়া আছে ওয়ার্ক দ্যাট নাজমা ডাজ অ্যাট হোম, অর্থাৎ নাজমা ঘরে যে কাজ করেন। তারপর সিতে দেওয়া আছে ওয়ার্ক দ্যাট জয়নুল ডাজ টু আর্ন মানি, অর্থাৎ অর্থ উপার্জন করতে জয়নুল যে কাজ করেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি, এ, অর্থাৎ মানি অ্যান্ড হাউস ওয়ার্ক, অর্থাৎ অর্থ এবং সাংসারিক কাজ। তারপর দেখো নাম্বার সিক্সে কি বলছে, নাম্বার সিক্সে বলছে যে অল মেম্বার্স ইন এ ফ্যামিলি শুড, অর্থাৎ কি বলছে, যে পরিবারের সব সদস্যদের মানে কি উচিত, যেখানে এতে বলা আছে ডু দেয়ার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক সেপারেটলি, অর্থাৎ আলাদা আলাদা ভাবে নিজ নিজ কাজ করা উচিত। ইন্ডিভিজুয়ালি মানে কি স্বতন্ত্র, অর্থাৎ স্বতন্ত্র মানে আলাদা ভাবে। তারপর বিতে কি বলছে, লিভ টুগেদার এন্ড সাপোর্ট ইচ আদার, অর্থাৎ একত্রে থাকা উচিত এবং একে অন্যের পাশে দাঁড়ানো উচিত। তারপর সিতে কি বলছে, আর্ন অ্যান্ড স্পেন্ড মানি ইকুয়ালি, সমানভাবে অর্থ উপার্জন এবং ব্যয় করা উচিত। তাহলে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কি, বি, অর্থাৎ লিভ টুগেদার এন্ড সাপোর্ট ইচ আদার, অর্থাৎ একত্রে থাকা উচিত এবং একে অন্যের পাশে দাঁড়ানো উচিত। তারপরে দেখো নাম্বার সেভেনে কি বলছে, হোয়াট ডু ইউ থিঙ্ক কি, যে জয়নুল শুড ডু ফ্রম নাও, অর্থাৎ তোমার মতে জয়নুলের এখন থেকে কি করা উচিত। তাহলে এখানে বলছে যে হি শুড, অর্থাৎ তার উচিত, এখানে তিনটি অপশন দিছে। এতে বলছে যে কি, ওয়ার্ক হার্ডার টু আর্ন মোর মানি, অর্থাৎ বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে আরো বেশি পরিশ্রম করা। তারপর বিতে বলছে নট ওয়েস্ট এনি টাইম ডুইং হাউস ওয়ার্ক, অর্থাৎ সাংসারিক কাজকর্ম করে কোনো সময় অপচয় না করা। তারপর সিতে বলছে হেল্প নাজমা উইথ হার ওয়ার্ক হোয়েন ই ক্যাম, অর্থাৎ সুযোগ পেলে নাজমার কাজকর্মে সাহায্য করা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি,
সি অর্থাৎ হেল্প নাজমা উইথ হার ওয়ার্ক হোয়েন হি ক্যান, অর্থাৎ সুযোগ পেলে নাজমার কাজকর্মে সাহায্য করা। তারপরে দেখো সর্বশেষ নাম্বার এইটে কি বলছে, যে ওয়াই ডাজ জয়নুল ফাইনালি লুক অ্যাট নাজমা উইথ ডিপ অ্যাডমাইরেশন অ্যান্ড গ্রেটিটিউড। তাহলে অ্যাডমাইরেশন মানে হচ্ছে কি শ্রদ্ধাবোধ, এবং গ্রেটিটিউড মানে হচ্ছে কি কৃতজ্ঞতাবোধ। মানে কি বলছে যে অবশেষে জয়নুল কেন গভীর শ্রদ্ধাবোধ আর কৃতজ্ঞতা করে নাজমার দিকে তাকান, বিকজ কারণ, তাহলে তিনটি অপশন দেওয়া আছে দেখো। এতে কি বলছে যে হি ইজ নট সরি ফর হোয়াট হি হ্যাজ ডান টু নাজমা, অর্থাৎ নাজমার প্রতি তিনি যা করেছেন তার জন্য তিনি দুঃখিত নন। তারপর বিতে বলছে হি হ্যাজ আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ শেয়ারিং ওয়ার্ক ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ তিনি পরিবারে কাজকর্ম ভাগাভাগি করার গুরুত্ব বুঝতে পেরেছেন। তারপর দেখো সিতে কি বলছে, নাজমা ইজ উইলিং টু ডো অল দ্য হাউস ওয়ার্ক ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ নাজমা পরিবারের সব কাজকর্ম করতে ইচ্ছুক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি বি, অর্থাৎ হি হ্যাজ আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ শেয়ারিং ওয়ার্ক ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ তিনি পরিবারে কাজকর্ম ভাগাভাগি করার গুরুত্ব বুঝতে পেরেছেন। তারপরে দেখো সিতে কি বলছে, যে পেয়ার ওয়ার্ক মানে যুগল কাজ বা জোড়ায় জোড়ায় কাজ, থিঙ্ক অফ এ ফ্যামিলি ইউ নো ইন ইউর নেইবারহুড, অর্থাৎ কি বলছে যে তোমার এলাকায় চেনা জানা একটি পরিবার সম্পর্কে ভাবো, অর্থাৎ নেইবারহুড বলতে বোঝানো হয়েছে এলাকা। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন অ্যান্ড রাইট এ শর্ট কম্পিটিশন অ্যাবাউট দ্য ফ্যামিলি, অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর দাও এবং পরিবারটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো। তাহলে এখানে দেখো তিনটি কোয়েশ্চন দেওয়া আছে, কি বলছে যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি, তাহলে অর্থাৎ পরিবারটিতে কতজন সদস্য রয়েছে। তারপর নাম্বার টুতে কি বলছে দেখো, যে গেট ইচ মেম্বার্স নেম এজ এন্ড ওয়ার্ক, অর্থাৎ প্রত্যেক সদস্যের নাম বয়স এবং কর্ম উল্লেখ করো। তারপর নাম্বার থ্রিতে কি বলছে, ডো দ্য ফ্যামিলি মেম্বার শেয়ার ইচ আদার্স ওয়ার্ক, অর্থাৎ পরিবারের সদস্যরা কি একে অন্যের কাজ ভাগাভাগি করে। ডেসক্রাইব হো শেয়ার হোয়াট হোয়ার অ্যান্ড হো উইথ, অর্থাৎ কে কি ভাগাভাগি করে, কোথায় করে এবং কার সাথে করে তা বর্ণনা করো। তাহলে এই কাজটি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো, তোমরা এটা করে নিবে। তাহলে আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, নেক্সট ভিডিও দেখে ইনভাইটেশন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস টু অল অফ ইউ।